আজ আমি বানাবো মোরলা মাছের একটি দারুণ জনপ্রিয় রেসিপি, বাটি চচ্চড়ি। স্বাদে আর গন্ধে মোরলা মাছের এই রেসিপির কিন্তু কোনো জুড়ি নেই। আর মোরলা মাছের বাটি চচ্চড়ি পাতে থাকলে সেদিন দুপুরে ভাত খাওয়াটা কিন্তু বেশ জমেই যায়। আমার খুব পছন্দের রেসিপি, আর আমি জানি আমার মতো তোমাদেরও খুব পছন্দের একটি রেসিপি এটি। তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই আজকের স্পেশাল ডিশ। তো বাটি চচ্চড়ি বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মোরলা মাছ। মোরলা মাছগুলো খুব ভালো মতো পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে, আর মাছগুলো একদম টাটকা মাছ, সদ্য বাজার থেকে আনানো। আর আছে দুটো বড় সাইজের পেঁয়াজ কোচানো, 2 চামচ মতো সর্ষে বাটা, 1 বড় সাইজের টমেটো কাটা। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ নুন, আর অ্যাড করে দিচ্ছি 1/2 চামচে 1/2 চামচ হলুদ, অ্যাড করে দিচ্ছি 1/2 চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে হাত দিয়ে দোলে দোলে পেঁয়াজটা একটু সফট করে নেব। প্রায় 1 মিনিট মতো দোলে দোলে পেঁয়াজটাকে পুরো নরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাছগুলো সব অ্যাড করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল, এরপর দিলাম 2 চামচ সর্ষে বাটা, আর ওপরে দিয়ে দিলাম কাটা টমেটোগুলো। এবার হাত দিয়ে পুরোটা খুব ভালো মতো মাখিয়ে নেব। বাটি চচ্চড়ি যেহেতু নাম, তাই এটা একটা ঢাকনাওয়ালা বাটিতে রান্না করলেই ভালো হয়। আমার কাছে ছোট সাইজের মাপের বাটি নেই, তাই আমি কড়াইতে রান্না করছি। তোমাদের কাছে যদি থাকে অবশ্যই তোমরা এটা বাটিতে করো, কারণ একটাভাবেই এটা রান্নাটা হবে। পুরো ভালো মতো মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট এটাকে রেস্ট করতে রেখে দেব। 10 মিনিট মতো মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব জল, একদম সামান্য জল অ্যাড করব। আমি অ্যাড করছি 1/2 কাপ মতো জল। তারপর চামচ দিয়ে মাছটাকে আরেকবার মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এরপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব। তারপরে গ্যাসটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব, আর রান্না করে নেব 10 মিনিট মতো। মাঝখানে কিন্তু একবারও নাড়বো না, এটা একটা ভাপেই রান্না হবে, ভাপা রান্নার মতো। মাঝখানে একবার ঢাকনাটা খুলে দেখে নিতে পারো জলটা শুকিয়েছে কিনা। জলটা যতক্ষণ না শোকায় ততক্ষণ কিন্তু মাছটা রান্না করতে হবে। ঠিক 10 থেকে 15 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়েই এই বাটি চচ্চড়ি পরিবেশন করতে হবে ভাতের সাথে, একেবারে গরম গরম। সাদা ভাতের সাথে এই লোভনীয় রেসিপিটা থাকলে সবাই আঙুল চেটে খেয়ে নেবে। দুর্দান্ত এই রেসিপিটা, তোমরাও বানিয়ে নাও। আর বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে।